সালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমার কাছে আছে মিব্রো লাইট। বেসিক্যালি আপনারা সবাই মিব্রো লাইটের সেন্সরটা কীরকম এটা জানতে চাচ্ছেন, তো আর দেরি করব না। যারা যারা বলেছেন এটা সেন্সর ফেক, আমরা আজকেই টেস্ট করতে যাচ্ছি, ঠিক আছে? তো চলুন দেরি না করে এখন এটার সেন্সর টেস্ট করে দেখি আমরা। তো মিব্রো কালারের সেন্সর টেস্ট করব আমরা, সেটা হচ্ছে গিয়ে অক্সিমিটার এবং মিব্রো কালারের ব্লাড অক্সিজেন বা অক্সিমিটার এবং হচ্ছে গিয়ে হার্ট রেট বা পালস। তো এই দুটো আমরা আজকে টেস্ট করতে যাচ্ছি। এটাকে খুলে ফেলতেছি। তো এই হচ্ছে আমাদের মেইন ওয়াচ, এখানে ভাঁজ পড়ে গেছে কোনো কারণে, ঠিক আছে? এবার আমরা হাতে পরে দেখি, তার আগে এটাকে অন করি। তো ওয়াচটা ওপেন হয়ে গেছে, এবার আমরা এখানে দেখি। আচ্ছা, এখানে ফার্স্টে এখানে আছে আপনার হার্ট রেট আছে, তারপর হচ্ছে এখানে ক্লিক করি, এটা হচ্ছে গিয়ে অক্সিমিটার আছে। তো আমি ফার্স্ট এটাকে হাতে পড়ি। অক্সিজেন মাপার সময় অবশ্যই এটাকে দিকে টেনে পড়বেন, আর খুব ভালোভাবে টাইট করে লাগাবেন। দেখেন, মোটামুটি টাইট করে লাগিয়ে ফেলছি আমি। এবার আমি এখানে চলে যাই, অক্সিমিটার চলে গেলাম, অক্সিজেন মাপা শুরু হয়ে গেছে। এবার আমি আমার এটার ভেতরে হাত দিই, ঠিক আছে? আমি আমার এই মিটারে দেখি কোনটাতে কী অবস্থা হয়। তো এখানে চলে আসছে আমার 92 অক্সিমিটার, পালস যেটা আছে হার্ট রেট সেটা হচ্ছে গিয়ে 82, আর আমার হচ্ছে মিব্রো কালারে দেখাচ্ছে হচ্ছে 97, আমার অক্সিমিটার দেখেন 97 দেখাচ্ছে। দেখেন, দুটোতেই প্রায় সমান সমান দেখাচ্ছে, দেখছেন? 98 97 98 97। আচ্ছা, একটু চলতে থাকুক, দেখি কি হয়। আবার 97 আসছে। আমার ডান হাতে যেটা আছে এটাতে কিন্তু কন্টিনিউয়াসলি মেপেই যাচ্ছে, বাড়তেছে কমতেছে, আর এটাতে হচ্ছে এখন 99 চলে আসছে। তো মিব্রো কালারে এখনও এটা 99 আছে। তো যাই হোক, এবার আমাকে দেখতে হবে যে এটা আসলে ফেক কিনা। বেশিরভাগ মানুষেরই কিন্তু বলা যায় অক্সিমিটার আপনার 95 থেকে 100 ভেতরে থাকে, এবং যাদের একটু শ্বাসের সমস্যা আছে তাদের কিন্তু 93 থেকে আপনার মোটামুটি 95 96 ভেতরে থাকে। তো সেই হিসেবে যদি এটা ফেক করা হয় তাহলে এটা ইজিলি কিন্তু, তো সেই জন্য আমরা অবশ্যই এই টেবিলটাতে রেখে আরেকবার মেপে দেখবো যে আসলে ফেক কিনা। দেখেন, এটা এখন 99 দেখাচ্ছে আর আমার এখানে 97 আছে, প্রায় কাছাকাছি, খুব একটা ডিফারেন্স মনে হচ্ছে না, ঠিক আছে? এবার আমরা হার্ট রেটটা দেখি, এখানে আমার 82 আছে, আমি হার্ট রেটে ক্লিক করলাম। আচ্ছা, হার্ট রেট আমার এখানে দেখাচ্ছে 85, আর আমার অক্সিমিটার আমার মেশিন যেটা আছে সেটাতে বলতেছে 82। আমার হার্ট রেট ঘড়িতে চলে আসছে 90, আর মেশিনে স্টিল নাও 81 দেখাচ্ছে, 87 81 84 85 81 86 81। ওয়েল, মোটামুটি ডিফারেন্স আছে, খুব বাড়তেছে কমতেছে, একটু সন্দেহজনক মনে হচ্ছে আমার। তারপর আমি একটু দেখি, এই এত দ্রুত তো হার্ট রেট এত দ্রুত আপ ডাউন করার আসলে কথা না, এত দ্রুত হার্ট রেট আপ ডাউন করার কথা না। তো যাই হোক, এবার একটা কাজ করি, আমি এটা এখানে রেখে দিই। এবার আমি সরাসরি মেশিনটা হাত থেকে খুলি, স্মার্ট ওয়াচটা হাত থেকে খুলি, এবার দেখি কি হয়, রেজাল্ট দেয় কি দেয় না। মিব্রো কালার পরীক্ষা হয়ে যাক, কি হয় দেখার বিষয়, কাঠের উপর হয় কি হয় না আল্লাহ জানে। ঠিক আছে, স্টিল নাও কোনো ক্যালকুলেশন দেখাচ্ছে না, এটা একটা ভালো দিক। এবার আমি আবার হাতে দিয়ে দিই আমার, ঠিক আছে? কি হলো আবার? হ্যাঁ, আমি এবার হাতে দিয়ে দিলাম, হ্যাঁ, আবার এবার দেখি কি হয়। হাতে দিয়ে দিয়েছি, কি ব্যাপার, কোনো রেজাল্ট দেখাচ্ছেন, দেখায় না কেন রে ভাই? 73 দেখাচ্ছে, 75 79 76 আবার। তো এটা হচ্ছে মিব্রো কালার, আমাকে অলরেডি একজন বলেছে মিব্রো কালারে নাকি প্রবলেম হচ্ছে, আমি আসলে কনফিউজ হয়ে গেলাম একটুখানি, টেবিলে কিন্তু পাইনি, দেখা আমার হাতে আবার পেয়ে গেছে।
একটু কম বেশি থাকলেও মোটামুটি কাছাকাছি কিন্তু দেখাচ্ছে। হ্যাঁ মোটামুটি কাছাকাছি দেখাচ্ছে। আচ্ছা এবার আমি একটা কাজ করি, আমি এই কাপড়ের উপর রাখি, কাপড় উপর রেখে টেস্ট করি। হ্যাঁ হার্ট রেট দিয়ে দিলাম, দেখা যাক কী হয়। কে এখনও আস্তে আস্তে না, কোনো রেজাল্ট দেখাচ্ছে না, কোনো রেজাল্ট দেখাচ্ছে না, কোনো রেজাল্ট দেখাচ্ছে না। স্টিল নাও অনেক সময় হয়ে গেছে, এখনও কোনো রেজাল্ট দেখাচ্ছে না। তো যদি এখনও কোনো রেজাল্ট না দেখে তাহলে কিন্তু মোটামুটি বলাই যাচ্ছে যে এটার সেন্সরও কিন্তু ফেক না। ফেক না বলতে শুধুমাত্র অক্সিজেন মিটার এবং হচ্ছে হার্ট রেট, এই দুইটাকে কিন্তু আমি ফেক বলতে পারতেছি না। বাট অন্য অন্য সেন্সর কোনগুলো আছে সেগুলো কিন্তু এখনও মাপিনি। কাজ করি এবার আমি অক্সিজেন লেভেলে চলে যাই, দেখি অক্সিজেনটা মাপে কি না। যদি অক্সিজেনও না পাবে তাহলে বুঝতে পারবো এই দুটো সেন্সর এক্স্যাক্টলি কাজ করতেছে এবং মোটামুটি কিন্তু কাছাকাছি। আমি এই মিটারের সাথে কিন্তু মেপে দেখলাম, একবারে খারাপ না, একটু উনিশ বিশ আছে। অক্সিজেন মিটারটা একটু বেশি উনিশ বিশ মনে হয়েছে, বাট হার্ট রেটটা প্রায় কাছাকাছি। হ্যাঁ আসলে হার্ট রেটটা অনেক চিপ একটা সেন্সর, কম দামের, বাট অক্সিমিটারের সেন্সরটার দামটা একটু বেশি হয়। তো সেই জন্য সাধারণত ঘড়িতে দেখা যায় কি, নর্মাল দামের ঘড়িতে অক্সিমিটারের সেন্সরটা একটু লো কোয়ালিটির থাকে, আর হার্ট রেটটা ভাই মানে খুবই ইজি একটা বিষয়, সেজন্য কম দামেই তো পাওয়া যায়। তো এই জন্য সব জায়গায় দেখা যায় যে ওটা ঠিক থাকে। হ্যাঁ তো এই দেখেন এখনও কিন্তু আমার অক্সিমিটারের এটা শো করতেছে না। আচ্ছা তো বেসিক্যালি এই দুটো সেন্সরই কিন্তু এখানে মানে অ্যাকুরেট আছে, এটা আমি মোটামুটি বোঝা যাচ্ছে। তো এই ওয়াচটার দাম হচ্ছে কি আপনার ২৯০০ টাকা দাম পড়বে। তো আমি যেটা দেখলাম ভাই এই মেশিনের মাধ্যমে যে এটা ঠিক আছে, এখন বাদ বাকিটা ভাই আপনাদের উপরে। যদি আপনাদের ওয়াচে কাজ না করে তাহলে বুঝতে হবে অন্য কোনো প্রবলেম থাকতে পারে, আপনারা চাইলে কিন্তু আমাদের সব থেকে টেস্ট করে নিয়ে যেতে পারেন। এখন যদি আপনাদের ওয়াচে কাজ না করে আপনারা একটা ভিডিও করে কিন্তু আমাকে পাঠাতে পারেন, আমি সেটা দেখার চেষ্টা করব। কেন কাজ করতেছে না সেটা আসলে বলতে পারবো না, তবে আমার এখানে এটা কিন্তু সমস্যা হয়নি। তো আমি এটা খুঁজতেছি কোনটাতে সমস্যা হয় না। অলরেডি দু একজন আমাকে ইনবক্সে পাঠিয়েছে, একজন পোস্ট করেছে আমাদের ফেসবুক যে গ্রুপটা আছে সেখানে কয়েকটা ঘড়ি, তো সেগুলো আমরা ভেরি সুন টেস্ট করে দেখব ইনশাআল্লাহ। তো মোটামুটি এই তো, তো বলা যাচ্ছে মিব্রো কালার যেটা আছে সেটা আমরা কিন্তু চাইলেই ব্যবহার করতে পারতেছি ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ আমরা এটা সেন্সর টেস্ট করে ফেলেছি, এবং আমি জানি না অনেকেই ফেক বলেছেন, তারা একটু কষ্ট করে ভিডিও করে আমাকে পাঠান যে মিব্রো কালারের সেন্সর ফেক বা কী কী সমস্যা হচ্ছে। আমি আমার যতটুকু সাধ্যমতো ভাই চেষ্টা করে দেখছি, আমার তো মনে হলো ভাই এটার সেন্সরটা বেশ অ্যাকুরেট। আর এটার যে রিভিউ আছে ফুল রিভিউ কিন্তু দেওয়া আছে, আপনার সেই রিভিউটা দেখে নিতে পারেন, তাহলে এটার ভিতরে আর কী কী ফাংশন আছে, কী কী ভালো দিক আছে, কী খারাপ দিক আছে সেগুলো কিন্তু আপনারা জানতে পারবেন। হ্যাঁ তো আপনারা যদি ক্রয় করতে চান তাহলে অবশ্যই কিন্তু এর সাথে টেকনিকে যোগাযোগ করতে পারেন, তাদের সকল তথ্য ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। আর এই তো মোটামুটি যদি ডিজাইনের কথা বলেন, যারা স্কোয়ার শেপ পছন্দ করেন এবং খুব সিম্পল লুক পছন্দ করেন, আমার মতে সিম্পল লুক হিসেবে এটা বেশ ঠিক আছে। তো যাই হোক আমি খুঁজতেছি কোন স্মার্ট ওয়াচের সেন্সর খারাপ। তো অলরেডি আমি তথ্য পেয়ে গেছি, ঠিক আছে। তো ভেরি সুন সেই স্মার্ট ওয়াচগুলো নিয়ে কয়েকটা ভিডিও বানাবো, একদম যেগুলো খারাপ, অ্যাকচুয়ালি খারাপ সেন্সর আমি দেখাই দেবো কোনটাতে কোনটাতে রং সেন্সরগুলো আছে, যাতে করে ওগুলো আপনারা কিনে ধরা না খান। তো এই তো, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।